হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের বেশ কিছু মডেল কোশ্চেন আমি পরপর দেব। আজকে থাকছে পার্ট 1। এই কোশ্চেনগুলো ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত পরপর দেওয়া আছে। প্রথমে আছে MCQ, তারপর আছে শূন্যস্থান পূরণ। এভাবে আমি বেশ কয়েকটা মডেল প্রশ্নের এবং উত্তরের সেট দিতে থাকব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কোন কোন ধরনের প্রশ্ন দিলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে জানাতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি পার্ট 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে MCQ এর কিছু প্রশ্ন দিয়েছি এবং উত্তরও আমি বলে দেব। তো দেখো, SI-তে তাপের একক হলো কোনটা, ডিগ্রি সেলসিয়াস না ক্যালোরি না ডিগ্রি ফারেনহাইট না জুল? এটার উত্তর কিন্তু হবে জুল। পরেরটা দেখো, অপসারী আলোক রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল না একটি বিন্দুতে মিলিত হয় না একটি বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে? দেখো, এরকম একটা বিন্দু তার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, এটাই কিন্তু অপসারী। তাহলে এটাই হবে। তাহলে দেখো, একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল। আর যেটা হচ্ছে একটি বিন্দুতে এসে মিলিত হয় সেটা কিন্তু হবে তাহলে অভিসারী। এবার পরের প্রশ্নটা দেখো, মেরুবিহীন চুম্বকে মেরুর সংখ্যা, এখানে বলেই দিয়েছে মেরুবিহীন মানে মেরু নেই, তাহলে মেরুর সংখ্যা কি হবে? জিরো হবে। পরেরটা দেখো, তড়িৎ কোষ হলো আলোক উৎস না তাপের উৎস না বিদ্যুৎ উৎস না রাসায়নিক শক্তির উৎস? এটার উত্তর হবে বিদ্যুৎ উৎস। পরেরটা দেখো, কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় মূলত আগ্নেয় না পাললিক না রূপান্তরিত শিলায়? এটা হবে পাললিক শিলায়। পরের প্রশ্নটা দেখো, ঘড়ির যে কোনো একটি কাঁটার গতি হলো কোনটা হবে, পর্যাবৃত্ত গতি না সরল দোল গতি না ঘূর্ণন গতি? এই উত্তরটা হবে পর্যাবৃত্ত গতি। তারপরেরটা দেখো, পরমাণুর নিউক্লিয়াস কোনটা হবে, ধনাত্মক আধানযুক্ত না ঋণাত্মক আধানযুক্ত না নিস্তড়িত? এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি পরমাণুর এই অধ্যায়টা সম্বন্ধে, অণুপরমাণু এই অধ্যায়টা সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছিলাম এবং প্রশ্ন উত্তর দিয়েছিলাম, সেটাও তোমরা একটু দেখে নিতে পারো, আমি ভিডিওটা দিয়ে দেবো লিঙ্কে। তো এটার উত্তর কিন্তু হবে ধনাত্মক আধানযুক্ত। তারপরেরটা দেখো, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে তৈরি করে কি, প্রোটিন না স্টার্চ না গ্লুকোজ? এটা হবে গ্লুকোজ। তারপরেরটা দেখো, চালে কোন খাদ্য উপাদানটি বেশি পরিমাণে থাকে, কোনটা, প্রোটিন না শর্করা না লিপিড? আমরা জানি শর্করা মানে কার্বোহাইড্রেট। তারপরেরটা দেখো, কাণ্ডের যেখান থেকে শাখাগুলো বের হয় তাকে কি বলে, পর্ব না পর্বমধ্য না কক্ষ? তাকে বলা হয় পর্ব। এই ছিল 10টা কোশ্চেন, পরপর চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, দুটো চ্যাপ্টার কিন্তু বাদ থেকে গেছে। সেই দুটো চ্যাপ্টারের কোশ্চেন তোমরা শূন্যস্থান পূরণে পেয়ে যাবে। এরকমই কিন্তু থাকবে পরীক্ষায়ও, যে যে কোশ্চেন চ্যাপ্টারগুলো কভার করা যাচ্ছে না সেই সেই কোশ্চেনগুলো কিন্তু পরবর্তী শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা বা শর্ট কোশ্চেন তাতে কিন্তু থাকবে। এবার শূন্যস্থান পূরণ দেখো, ডাক্তারি থার্মোমিটারে ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে, এটা আমরা জানি ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে। পরেরটা দেখো, ড্যাশ প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা হবে নিয়মিত। তারপরেরটা দেখো, ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে, এটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি। পরেরটা দেখো, কোন সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়, এটা হবে তড়িৎ। পরেরটা দেখো, পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি, এটা হবে জীবাশ্ম জ্বালানি। তারপরেরটা দেখো, বস্তুর বেগ বৃদ্ধি পাওয়ার হার হলো ত্বরণ। তারপরেরটা দেখো, একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে ড্যাশ গঠন করে, এটা হবে যৌগ। তারপরেরটা দেখো, তেঁতুলে যে অ্যাসিডটি থাকে সেটি হলো ড্যাশ অ্যাসিড, এটা হবে টার্টারিক। কুমড়ো বীজের অঙ্কুরোদ্গমকে বলে ড্যাশ অঙ্কুরোদ্গম, এটা হবে মিত ভেদি।
তারপরেরটা দেখো, কলেরা রোগের কারণ হলো, আমরা জানি কলেরা রোগ হচ্ছে জলবাহিত রোগ, তাহলে কারণ হচ্ছে জল, জলের থেকেই হয় এই রোগটা। তাহলে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।